তেল চুরির গুছরত গ্রেপ্তার হল বিধায়ক পুত্র বিধায়ক নুরুল হুদার পুত্রই খানিলে পিতৃর নামত কালিমা নিশা কলিয়াবর আরক্ষীর জালত নুরুল পুত্র রকিবুল হুদা গ্রেপ্তারের পিছতে কলিয়াবর আরক্ষীর নিবেশত চারি ঘণ্টা জেরার সন্মুখীন রকিবুল হুদা শনিবারে তেলচুরি গেঙর পাঁচ সদস্য গ্রেপ্তার করেছিল আরক্ষী এই গেংটক জেরা চলাওতেই পোহরলৈ আহিছিল গেঙর অন্যতম মাস্টার মাইন্ড বিধায়ক নুরুল হুদার পুত্র রেজাইল হুদা ফরাদি উরফে রকিবুল হুদার নাম তার পিছতে গুয়াহাটী রূপহী হাতকে ধরে ভিন্ন স্থানত রকিবুল হুদাক বিচারি চলিছিল নগাঁও আরক্ষীর অভিযান তার মাজতে দেওবারে নিশা উলুয়নি আরক্ষী থানাত আত্মসমর্পণ করে রকিবুল হুদাই হয় আমি এটা সুতপুষ করে আছো ইনভেস্টিগেশন চলি আছে এতিয়া আমি তেওঁকে গ্রেপ্তার করছো আর কাইলে কোর্ট প্রডিউস করিম তারপর পরবর্তী সময় আপনার জানাবো দুদিন পূর্বে গ্রেপ্তার হওয়া তেলচুরি চক্রর সদস্য কেজনক জেরা চলাইছিল খুদ নগাঁওর আরক্ষী অধীক্ষকে এই জেরার সময়তে নগাঁও জেলাত শেহতীয়াক শিপা মেলা বৃহৎ তেলচুরি চক্রর বহু বিস্ফোরক তথ্য লাভ করেছিল আরক্ষীয়ে তেলচুরি গেংটোর অন্যতম প্রধান আছিল রকিবুল হুদা আনহাতে একে নিশাই একেটা গোচর সংক্রান্ত তদন্ত চলাই তেলচুরি চক্রে জড়িত নগাঁওর আমনির সরকারি গাঁওবুড়া দিল মহম্মদকু উলুয়নি থানার অষ্টাশী অব্লিক ২০২৪ গোচরত গ্রেপ্তার করে কলিয়াবর আরক্ষীর দলটে নগাঁওর আমনিত গাঁওবুড়া দিল মহম্মদে তেলচুরির কামত রকিবুল হুদার গেঙক সহায় করে আহিছিল সামগুরির খলিহামারী গাঁওর গাঁও প্রধান দিল মহম্মদক গ্রেপ্তার করে কলিয়াবর আরক্ষীয়ে ঘটনার নতুন নতুন তথ্য উদ্ধারের চেষ্টা চলাইছে আনহাতে সোমবারে ধৃত রকিবুল হুদা আর গাঁও প্রধান দিল মহম্মদক স্বাস্থ্য পরীক্ষা করুয়াই কলিয়াবর মহকুমা ন্যায়িক আদালতত হাজির করুয়া হয় উল্লেখ্য নগাঁওর তেলচুর কাণ্ডত জড়িত রকিবুল হুদার গেঙর এই পর্যন্ত সাতজনক কলিয়াবর আরক্ষীয়ে গ্রেপ্তার করেছে শীঘ্রেই তেলচুর কাণ্ডরে জড়িত আর বহু লোকক নগাঁও তথা কলিয়াবর আরক্ষীয়ে গ্রেপ্তার করার সম্ভাবনা প্রকট হয়ে পড়েছে কলিয়াবরের দিবাকর দাসর রিপোর্ট নিউজ ১৮ অসম নর্থ ইস্ট